সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেল আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন দর্শক বন্ধু আজকের রাশিফল। চলুন দর্শক বন্ধু, আজকে আজ 21শে ভাদ্র 1430 ইংরেজির 8ই সেপ্টেম্বর 2023 শুক্রবার। দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকের 12টা রাশির কী রাশিফল রয়েছে। দর্শক বন্ধু রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দ উপভোগের যোগ রয়েছে। দর্শক বন্ধু রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভই কাটবে। রাশি কর্কট। অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কর্কট রাশির দর্শক বন্ধু আজকের দিনে। রাশি সিংহ। সিংহ রাশির আজকের দিনটি শুভই যাবে দর্শক বন্ধু। রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে বঞ্চনার শিকার হবেন, তাই একটু সাবধানে থাকুন, কষ্ট না পেয়ে ঈশ্বরের প্রতি ভাবনা বাড়িয়ে দিন। রাশি তুলা। সংসারে বিরাগ যোগ দেখা যাচ্ছে তুলা রাশির। সংসার আজকে কষ্ট দেবে, সংসার ভালো লাগবে না, সংসার বিরাগ মনোভাব দেখা যাচ্ছে। রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু। রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের আজকে মান হবে প্রিয়জনের ওপরে, মান অভিমানের পালা চলতে থাকবে আজকে ধনু রাশির। রাশি মকর। মকর রাশি দর্শক বন্ধু আজকে দিনে যশ রয়েছে, যশ খ্যাতি সুনাম এগুলো মকর রাশির আজকে দেখা যাচ্ছে। রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে, ব্যবসায় লাভ হতে পারে, কর্মে লাভ হতে পারে, যে কোনো ধরনের লাভ যোগ রয়েছে। রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে তীর্থ ভ্রমণ যোগ রয়েছে, মীন রাশির তীর্থ ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দর্শক বন্ধু, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু সরি, আপনি যদি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন সেই নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করা হয় দর্শক বন্ধু, সেটিও ফোন করে এভাবে জেনে নেবেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করাতে পারবেন। পরিশেষে এটা একটি কথা আমি আপনাদের সকলকেই বলবো, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন নিজের ধর্মের প্রতি একটুখানি হলেও শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখুন। ঈশ্বরের কাছে মন ভাবনা দিয়ে প্রার্থনা করুন, দেখবেন অবশ্যই আপনার সংসার জীবনে কল্যাণ হবে। ভালো থাকুন, মঙ্গলে থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।